वेलकम टू आवर न्यू ब्लॉग। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো রয়েছো। হ্যাঁ, আমি তোমাদের সাথে রয়েছি সোনালী। আমিও খুব 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 ভালো রয়েছি। যেরকম তোমাদের সাথে বলেছিলাম, হ্যাঁ সেরকমই কাজ করলাম। আজকে আবার আমরা চলে এসেছি সেই যে পুজোটা নিয়ে বলেছিলাম, একটি শুধু সেই ব্লগটাই, একটা ব্লগ শুধু সেই পুজোটার উপরেই দেব। সেই পুজোটা নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি। এখন আমরা রয়েছি হচ্ছে ইয়াং রিক্রিয়েশন ক্লাবের সামনে। এবারও তারা অভিনবত্ব ছায়া মণ্ডপের মধ্যে ফেলেছে। দেখুন, আপনাদের মণ্ডপটি দেখানোর চেষ্টা করছি। চলো তাহলে একবার আমরা মণ্ডপের ভেতর থেকে ঘুরে আসি। হ্যাঁ, দিনের আলোতে মণ্ডপটি আরও সুন্দর লাগছে, রাতে তো ভালো মানে দারুণ লাগছে আলোর সাথে। আলোর রোশনাই একদম চারিদিকে ছড়িয়ে রয়েছে। সত্যি প্রত্যেকটা হাতের কাজ যেন অসাধারণ, অসাধারণ বললেও কম বলা হয়। সত্যি এই প্যান্ডেলটি খুব সুন্দর করেছে, ভীষণ সুন্দর। চলো তাহলে ভেতরে গিয়ে আমরা দেখি ভেতরের কাজগুলো কীরকম করেছে। তাহলে তোমরা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ তোমরা যে বিভিন্ন রকম সুতো দিয়ে কাজ করা রয়েছে। হ্যাঁ, এদের যে মণ্ডপের যে মূল চিন্তাধারাটা, চিন্তাধারাটাও খুব সুন্দর। আমি তো আগেও বলেছি যে এদের মানে চিন্তাধারাটা সত্যিই সুন্দর। দেখো যে এরা প্রতি বছরই না নতুনত্বের একটা খুব সুন্দর ছোঁয়া রাখে, আর প্রতি বছরই এদের খুব সুন্দর, খুব ভালো হয় মণ্ডপটা। শুধু যে এরা যে মানে পুজো নিয়েই যে থাকে তা না, সারা বছরে বিভিন্ন রকম ভালো ভালো কাজের মধ্যে এই ক্লাব থাকে। সত্যি খুবই ভালো পুজো করে এরা। আর এদের সিস্টেমটাও খুব সুন্দর, যে খুব যে ধাক্কা ধাক্কি চাপাচাপি তা না, কোনো রকম কোনো ইয়ে না। হ্যাঁ, ভিড় তো প্রচুর হয়, কিন্তু সিস্টেমটা খুব ভালো। আর দেখো কি সুন্দর, বেশ খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। সত্যি শিল্পীরা যে সারা বছর ধরে এই পুজোর কটা দিনকে সুন্দর করে সাজিয়ে তুলবে দেখে, যে এত সুন্দর সুন্দর হাতের কাজ তারা সৃষ্টি করে, অকল্পনীয়। যেমন প্রত্যেকটি ক্লাবই হচ্ছে সারা বছর ধরে চিন্তার মধ্যে থাকে যে একটা কীরকম সুন্দর থিমকে আমরা পুজোয় আনলে সবার ভালো লাগবে, সেটাও যেরকমভাবে। হ্যাঁ, প্রাইজের তো একটা ব্যাপার অবশ্যই থাকে, তার সাথে সাথে এই যে শিল্পীদের যে হাতের কাজগুলো, এটাও যেন দেখো কি সুন্দর করে চারিদিকে মানে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, মনে যেন হচ্ছে জীবন্ত সব কিছু, সত্যিই অসাধারণ। তোমাদের সাথে আগে যেটা শেয়ার করলাম যে এদের মণ্ডপের চিন্তাধারাটা খুব সুন্দর, সৃষ্টির পথে উৎসব। প্রতি বছরই এরা খুব ক্রিয়েটিভিটির মধ্যে বেশ খুব সুন্দর একটা নাম, মানে যেমন নামটা শুনলেই যেন মানুষ অ্যাট্রাক্ট হয়ে পড়বে এই মণ্ডপটি দেখার জন্য। তাহলে দেখতে থাকো, সাথে থাকো এইভাবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও। হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড করে নিয়ে এসেছেন ভিডিওটা, যার জন্য আমিও কিন্তু তোমাদের সাথে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি। যে ইচ্ছা তো আছে যেদিনকেই ওপেনিং হবে সেদিনকেই যাতে আমি পুরো মণ্ডপটা নিজের চোখে ভালো করে সুন্দর করে দেখে আসতে পারি, ইচ্ছা আছে।
কিন্তু যদি না পারি তোমরা কিন্তু অবশ্যই যাবে। সত্যি বলতে কি প্রত্যেকটা কাজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে বোঝা যাবে, সত্যি মানে যে যারা করেন এই কাজগুলো, যে শিল্পীরা সত্যি কত খাটনি করে এই কটা দিনের আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য, যে এত খাটনি করে এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ কত সুন্দর করে ফুটিয়ে তুলছে। তো এগুলোকে দেখার জন্য ধৈর্য ধরে যদি সুন্দর করে না দেখা যায় তাহলে হয়তো অনেকে বুঝবেই না। সত্যিই সুন্দর, মানে ভালো করে দেখলে তাহলেই বোঝা যায় যে সত্যি কত খাটনি করলে এত সুন্দর সৃষ্টিকে ফুটিয়ে তোলা যায়। এই কটা দিন আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য যে শিল্পীরা এত কষ্ট করে এত খাটনি করে এত সুন্দর সৃষ্টিকে ফুটিয়ে তোলে তাদের, তার জন্য তাদেরকে অনেক 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 ধন্যবাদ যে এত সুন্দর করে সৃষ্টিটাকে ফুটিয়ে তোলার জন্য, সৃষ্টি করার জন্য, যে আমাদেরকে এই কদিনের আনন্দ দেওয়ার জন্য। হ্যাঁ দেখো, এখানেই কিন্তু শেষ নয়, আরও অনেক কিছু আছে দেখার জন্য। আমরা তো এখন সবে মণ্ডপ থেকে বাইরে আসলাম, এবার আমরা দেখে নেব মণ্ডপের সাইডের কিছু জিনিস। আগে সুন্দর করে সামনেটা আমরা খুব ভালো করে আগে দেখে নিই, তারপরে তো আছেই কতগুলো ফটোশ্যুট করা। হ্যাঁ, ফটোশ্যুট না করলে যেন আমাদের মনটাই ভরে না, চলো। হ্যাঁ দেখো, ফটোশ্যুট তো কমপ্লিট, এবার আমরা চলে আসবো মেলায়। ওই মাঠেই একটা সাইডে হচ্ছে মেলা বসে, সেখানে এসে বাচ্চাদের তো মনে মন ভালো করার মতন অনেক রকম জিনিস রয়েছে, সাথে করে আমাদের বড়দেরও মন ভালো করার মতন অনেক রকম আইটেম রয়েছে। চলো তাহলে এখান থেকে কিছু হালকা খাওয়া দাওয়া করে নিয়ে দেন সেকেন্ড মানে ডেস্টিনেশনের জন্য আমরা যেতেই পারি। চলো তাহলে আজকের মতো ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ছোট্ট একটি লাইক দিয়ে, লাইক দিলে পরে আমারও ভালো লাগবে যে আরও পরবর্তীকালে যাতে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারি, যাতে আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো পোস্ট করার সাথে সাথেই তোমরা পেতে পারো। তার জন্য বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও। কালী পুজোয় বাজি ফাটিও, কিন্তু বাচ্চাদের কথা, বয়স্ক মানুষ, অসুস্থ মানুষদের কথা চিন্তা করে, ইভেন আমাদের কুকুর বিড়ালদের কথাও, যে পশুদের সাথেও যারা ইয়ে করে বাজি ফাটায় তাদের কথা চিন্তা করেই কিন্তু একটু বাজিগুলো সাবধানে ফাটিও। টেক কেয়ার, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, পুজোটা খুব 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 ভালো কাটুক এই আশাই করি। বাই বাই।